এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। প্রায় 16 বছর পর কনডেম সেল থেকে মুক্তির আদেশ পেয়েছেন বরিশালের মেহেদী হাসান মিলন হত্যা মামলার আসামি তারা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। খালাস পাওয়ায় তারাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানকে শিশু আইন মেনে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে জবানবন্দি গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই আদেশ দিয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। কুষ্টিয়ায় চালকল মালিকদের কেন্দ্রীয় সভাপতি তার শ্বশুরের মিল কাবিল এগ্রো ফুডে বিপুল পরিমাণ ধান মজুত করেছেন। দুপুরে সদর উপজেলার কাবুরহাট এলাকায় কাবিল এগ্রো ফুডে অভিযান চালায় জেলা খাদ্য বিভাগ। ওই সময় ওই মিলে রশিদ এগ্রো ফুডের নামে বিভিন্ন জাতের চাল প্রস্তুত করতে দেখা যায়।